খেতে চায়। আর এছাড়া ওর বয়স অনুযায়ী হচ্ছে অনেক বিড়াল হিটে থাকে, যদি হিটে থাকে তাহলে অবশ্যই ও তখন কম খাবে। আর যদি খাবার অরুচি থাকে, আমাদের কাছে একটা মিক্স খাবার আছে, মিক্স ব্র্যান্ড আছে, এই যে বিড়ালের স্যুপ আছে চিও, এই স্যুপগুলো দিতে পারেন। মাঝে মাঝে বিড়ালের রুচি চেঞ্জ হয়, আমাদের যেরকম মাঝে মাঝে মনে হয় আজকে গোস্ত খাবো, আজকে মাছ খাবো, বা অনেকদিন মনে হয় আজকে ভেজিটেবল খাবো, এরকম টাইপের ওদেরও রুচি চেঞ্জ হয়। লাইবেন 6 দিন আপনি ফ্রিজে রাখতে পারবেন, এবং অবশ্যই এটা খোলার পরে আপনাকে ইয়ার টাইট করে রাখতে হবে, কারণ আমরা অনেকে ফ্রিজ বিড়ালের জন্য আলাদা কেউ ফ্রিজ রাখে না, সবাই ভেজিটেবল রাখে। আসসালামু আলাইকুম, শকেতুল্লাহ থেকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকে বলে যে আমার বিড়াল কোনো কিছুই খেতে পছন্দ করে না, আমি অনেক কিছুই দেই, ড্রাই ফুড দেই, ওয়েট ফুড দেই, বাসায় হোমমেড খাবার দেই, কিছুই খেতে পছন্দ করে না, তাহলে অবশ্যই আপনাকে ওকে ডক্টর দেখাতে হবে যদি না খেতে চায়। আর এছাড়া ওর বয়স অনুযায়ী হচ্ছে অনেক বিড়াল হিটে থাকে, যদি হিটে থাকে তাহলে অবশ্যই ও তখন কম খাবে। আর যদি খাবার অরুচি থাকে, আমাদের কাছে একটা মিক্স খাবার আছে, মিক্স ব্র্যান্ড খাবার, নট অনলি মিক্স, আমরা জাঙ্গাল, আমাদের অর্থাৎ আমাদের বড় যে প্যাকেটগুলো আছে, জাঙ্গাল, হুইস্কাস, স্মার্ট হার্ট, প্রিমিয়াম, ডুলস, বিল্লি, জাঙ্গাল, রিফ্লেক্স প্লাস, সব কিছু ব্র্যান্ড মিক্স করে আমরা একটা খাবার বানান মিক্স করি, ব্র্যান্ড মিক্স করি, অর্থাৎ ব্র্যান্ড মিক্স, খাবার মিক্স না, ব্র্যান্ড মিক্স করি, ওইটা খাওয়াতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনার বিড়াল অনেক মজা করে খাবে। ওইটার প্রাইসটা জানতে হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আর এছাড়াও আমাদের কাছে যে বিভিন্ন ধরনের পাউচ আছে, এই যে বিড়ালের স্যুপ আছে চিও, এই স্যুপগুলো দিতে পারেন। মাঝে মাঝে বিড়ালের রুচি চেঞ্জ হয়, আমাদের যেরকম মাঝে মাঝে মনে হয় আজকে গোস্ত খাবো, আজকে মাছ খাবো, বা অনেকদিন মনে হয় আজকে ভেজিটেবল খাবো, এরকম টাইপের ওদেরও রুচি চেঞ্জ হয়, যেহেতু লাইভ অ্যানিম্যাল। আপনারা মাঝে মাঝে স্যুপ খেতে দিতে পারেন, এই যে মাঝে মাঝে পাউচগুলো খেতে দিতে পারেন, ওয়েট ফুডগুলো, অর্থাৎ এই মাঝে মাঝে ওদেরকে একটু ট্রিট দিতে পারেন, এই যে যখন ওদের রুচি চলে যায় ওদের কাছে এই যে ট্রিট স্ন্যাক্স বলে, এই ট্রিটগুলো ওদেরকে দিতে পারেন, একটা দুইটা স্টিক বা একটা দুইটা প্যাকেট দিতে পারেন। আশা করি ওদের পূর্ব যে রুচি ছিল বা খেতে অনীহাটি ছিল খাবারের প্রতি, সে অনীহাটা আশা করি কেটে যাবে। এছাড়া আমাদের কাছে অনেকে বলে এই ওয়েট ফুডগুলো তো অনেক এক্সপেন্সিভ, অর্থাৎ আমার সাধ্যের সাথে যাচ্ছে না। আমি রিজনেবল প্রাইসের মধ্যে কী আছে, যে রিজনেবল প্রাইসের মধ্যে ক্যান ফুডগুলো আছে 400 গ্রামের, 390-75 গ্রাম থেকে 400 গ্রামের মধ্যে আছে, 70 গ্রাম আছে, এগুলো খাওয়াতে ফ্রিজে রাখতে পারবেন 6 দিন আপনি ফ্রিজে রাখতে পারবেন, এবং অবশ্যই এটা খোলার পরে আপনাকে ইয়ার টাইট করে রাখতে হবে, কারণ আমরা অনেকে ফ্রিজ বিড়ালের জন্য আলাদা কেউ ফ্রিজ রাখে না, সবাই ভেজিটেবল রাখে, ফিশ রাখে, রান্না করা রান্না ছাড়া অনেক আইটেমে রাখেন, সেক্ষেত্রে এটা ব্যাড স্মেল হয়ে গেলে বিড়ালটা খেতে চায় না, সেই জন্য অনেকে বলে এটা নষ্ট হয়ে যায়। আসলে নষ্ট হয় না, যেন ব্যাড স্মেল না হয় আপনি ইয়ার টাইট করে রাখবেন, বিভিন্ন পলি দিয়ে বা ইয়ার টাইট করার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, সেগুলো দিয়ে ইয়ার টাইট করে রাখবেন, তাহলে আশা করি এটা 6 দিন খেতে পারবে। ভাতের সাথে দিতে পারেন, খাবারের সাথে দিতে পারেন, যে কোনোভাবেই দিতে পারেন, এই ধরনের খাবারগুলো খাওয়াবেন। আর ওর প্রতি একটু খেয়াল রাখবেন, নজর দিবেন, লিটারগুলো মাঝে মাঝে পরিষ্কার করুন, যেন লিটার অপরিষ্কার বেশি না হয়, তাহলে আশা করি আপনার বিড়ালটার খাওয়ার রুচি থাকবে, ও অসুস্থ হবে না, রোগা হবে, রোগা পাতলা হবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।